হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিনেমার পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম চমৎকার একটি সিনেমার গল্প নিয়ে। আমাদের আজকের আয়োজনে থাকছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চমৎকার একটি মালায়ালাম সিনেমা, যার নাম হচ্ছে প্রেমালু। প্রেমালু এমন একটা মুভি যেটা যে কোনো মুড নিয়ে দেখতে বসা যায়। রোমান্টিক কমেডি জনরার এই মুভি আপনার মনকে চাঙ্গা করবেই। এমনি এমনিই তো 9 কোটি বাজেটের এই সিনেমা 140 কোটি রুপি ইনকাম করেনি। তো আর দেরি না করে চলুন দেখা যাক কি আছে এই সিনেমায়। শুরুতেই আমরা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই। সময়টা অবশ্য একটু পেছনে, 2022 সাল, একটি ব্যাচের সেদিন কলেজের শেষ দিন। সময়টা একটু আবেগতাড়িত ছিল, একে অন্যের কাছে নিজেদের ফিলিংস শেয়ার করছিল। এর মধ্যেই আমরা শচীন নামের এক ছেলেকে দেখতে পাই, যে কিনা অঞ্জলি নামের একটা মেয়েকে আজকে তার ভালোবাসার কথা বলবে বলে ঠিক করে রেখেছে। কিন্তু সে কোনোভাবেই বলার সাহসটা পাচ্ছিল না। শেষমেশ সে হালকা লাল পানি খেয়ে একটু সাহস নিয়ে অঞ্জলির সামনে গিয়ে দাঁড়ায়। বেচারা শচীন তারপর প্রপোজ তো করে, কিন্তু অঞ্জলি তাকে মুখের উপর রিজেক্ট করে দেয়। এরপর এখান থেকে সিন চলে যায় শচীনের বাড়িতে। মা বাবা আর বড় বোনের সাথে শচীন থাকে। তার পরিবারটা ছোট হলেও সুখী নয়। কয়েক বছর ধরেই এক ঝগড়ার রেশ ধরে শচীনের বাবা এবং মায়ের মধ্যে কথা বন্ধ, আর শচীনের বড় বোনের বিয়ের কথা চলছে। সেটা নিয়েও একটা মৃদু টেনশন বাড়ির বাতাসকে ভারী করে রেখেছে। এর মধ্যেই শচীন তার বাবাকে বলে সে পড়াশোনার জন্য ইউকে যেতে চায়, এজন্য তার টাকার দরকার। শচীনের বাবা তখন তাকে বলে তার কাছে বর্তমানে যে টাকা আছে সেটা তার বড় বোনের বিয়ের জন্য রাখা আছে, এখন তার কাছে অন্য আর কোনো টাকা নেই। এই কথা বলেই সে শচীনকে আরও কিছু করা কথা শুনিয়ে দেয়। এটা নিয়েও আবার শচীনের বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগে যায়। এক প্রকার হতাশ হয়েই শচীন তার বাবাকে বলে তার টাকা নিয়ে কাউকে ভাবতে হবে না, সে নিজেই নিজের টাকা ম্যানেজ করে নিবে। এই বলেই সে বের হয়ে আসতে থাকে। তখনই তার বাবা তাকে ডেকে বলে তার বেকারিতে একটা কেকের অর্ডার এসেছে, আর সেটা সে শচীনকে ডেলিভারি দিয়ে দিতে বলে। কলেজ শেষ করার পর এভাবেই সে তার বাবার দোকানে ডেলিভারি বয়ের কাজ করা শুরু করে। একদিন শচীনের কাছে কোরিয়ার আসে। দুই বন্ধু মিলে কোরিয়ারে গিয়ে দেখে তার বন্ধুর ভিসা লেগে গেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যাংক ব্যালেন্স না থাকায় শচীনের ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে। এই রিজেকশনের কারণে শচীন আরও হতাশ হয়ে যায়। শচীনের বন্ধু তখন তাকে বলে চাপ নিস না, 6 মাস পরে আবার অ্যাপ্লাই করিস। ঠিক তখনই শচীনের বাবার একটা কল আসে তার ফোনে। বাবা তখন শচীনকে বলে একটা পার্টির জন্য আইসক্রিমের অর্ডার এসেছে। শচীনের পর সেখান থেকে আইসক্রিম ডেলিভারি করতে চলে যায়। কলিং বেল চাপতেই এক ছেলে বেরিয়ে আসে। এরপর দুজনেই অবাক হয়ে যায়, কারণ এই ছেলে তো শচীনের স্কুল ফ্রেন্ড অমল। অমলও দারুণ খুশি হয়ে যায় পুরনো স্কুল ফ্রেন্ডকে পেয়ে। এরপর শচীনকে ভেতরে নিয়ে যায় অমল। পার্টি শেষ করে দুজনেই গল্প করতে বসে। অমল শচীনের হালচাল জিজ্ঞেস করলে শচীন সব বলতে শুরু করে, ফ্যামিলি ক্রাইসিস, লাভ ক্রাইসিস, ভিসা রিজেকশন সব কিছুই বলে। সে অমলকে আরও বলে সে এখন তার ফ্যামিলি থেকে দূরে থাকতে চায়। এবার শচীন অমলের হালচাল জিজ্ঞেস করে। অমল তখন তাকে জানায় পরীক্ষা শেষ করে সে তার গার্লফ্রেন্ডের শহরে চলে যাবে, এরপর তারা একসাথে থাকবে। শচীন তখন অমলকে বলে আমাকেও সাথে নে ভাই, আমিও ফ্যামিলি থেকে দূরে চলে যেতে চাই। এরপর রাতের বেলায় শচীন যখন তাদের বেকারিতে বসেছিল তখন সেখানে হঠাৎ করে অমল আসে বাইক নিয়ে। অমল তখন শচীনকে বলে আমি পরীক্ষার প্রস্তুতির জন্য হায়দ্রাবাদ যাচ্ছি, তুই যদি বাড়ি ছাড়তে চাস তবে এখনই সুযোগ, চল আমার সাথে, ওখানে তোর ভালো একটি জবও হয়ে যেতে পারে। 7-5 না ভেবে শচীনও উঠে পড়ে অমলের বাইকে। এরপর আমরা রিনু নামের এক মেয়েকে দেখি। আজকে অফিসে তার প্রথম দিন। তার টিমে সবাই তার সাথে পরিচিত হয়। সবাই খুব দারুণভাবে ওয়েলকাম করে রিনুকে। সেখানেই রিনু জানতে পারে তার টিমে আদি নামের এক ছেলে আছে, যে কিনা সব কাজেই পারফেক্ট। এরপর রিনু তার কলিগ কার্তিকার ফ্ল্যাটে ওঠে। সেখানে নিহারিকা নামের এক মেয়ে থাকে, সে আবার হালকা নেশা পানীয় করে। ওদিকে দেখানো হয় শচীন আর অমল হায়দ্রাবাদ চলে আসে। সেখানে আগে থেকে অমল একটি বাসা ঠিক করে রেখেছিল, কিন্তু রুমে গিয়ে দেখা গেল সেখানে একটি মাত্র সিঙ্গেল বেড। তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেয় সপ্তাহে 3 দিন অমল আর 3 দিন শচীন বেডে থাকবে। এরপর একদিকে রিনু অফিসে ব্যস্ত সময় কাটায় আর অন্যদিকে শচীন কোচিংয়ে বোরিং সময় পার করছিল। আসলে কোচিং করা তো শচীনের উদ্দেশ্য ছিল না, ও শুধু ওর ফ্যামিলি থেকে দূরে থাকতে চেয়েছিল। তো এক রাতে কার্তিকা, নিহারিকা আর রিনু মিলে ছাদে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে রিনু বলে ওঠে হোয়াটসঅ্যাপে একটি চাঁদের ছেলেও নাই, সবগুলোকে ডিলিট করে দিব। তখন কার্তিকা রিনুকে বলে যে কোয়ালিটির ছেলে তুমি চাচ্ছ সেটা পাওয়া তো খুবই মুশকিল। রিনু বলে কি আর চেয়েছি,
একটা ভালো ক্যারেক্টার আর মোটামুটি ভালো মানের একটা জব। মাঝখানে বিয়ার গিলতে থাকে নিহারিকা বলে ওঠে, ওয়েট, এই বিয়ারের ক্যানটা আমি নিচে ফেলবো, এটা যে ছেলের উপর পড়বে তার সাথে আমি রেনুর বিয়ে দিব। এরপর নিহারিকা ছাদ থেকে বোতলটা তো ফেলে, কিন্তু সেটা গিয়ে পড়ে এক বুড়োর উপর। বুড়ো লোকটা এরপর নিচ থেকে চেঁচিয়ে উঠলে রেনুরা ছাদ থেকে চলে যায়। এদিকে শচীন আছে অন্য প্যারায়, একে তো রুটিন অনুযায়ী সে আজ ফ্লোরে শুয়েছে, অন্যদিকে খাটে আরাম করে শুয়ে রাতভর প্রেমিকার সাথে রোমান্টিক গল্প করছে অমল। এই গল্পের জ্বালায় সারা রাত ভালোমতো ঘুমাতে পারেনি শচীন। রাতের ঘুম পুষিয়ে নিতে বেচারা পরের দিন কোচিংয়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কোচিংয়ের স্যারও তখন তাকে ঘুম থেকে তুলে সসম্মানে রুম থেকে বের করে দেয়। কোচিং শেষে অমলের সাথে দেখা হলে শচীন তাকে বলে তার এখানে ভালো লাগছে না, তামিলনাড়ুতে তার অন্য এক বন্ধু আছে, সে এখন ভাবছে তার ওখানে গিয়ে কিছু একটা ট্রাই করবে। অমল তখন তাকে বলে এভাবে শহর চেঞ্জ করে করে কিছু হবে না, আগে নিজের একটা গোল ঠিক করতে হবে, তারপর মুভ করতে হবে। তখনই দেখা যায় সেখানে তাদের কোচিংয়ের টিচার চলে আসে। তখনই আমরা বুঝতে পারি এই দুই ছাত্রের সাথে মাস্টারমশাইয়ের আলাদা একটা ঘনিষ্ঠতা আছে, এজন্য মাস্টারমশাই তার বিয়েতে এই দুজনকে ইনভাইট করে। শচীন আর অমল দুজনেই খুশি মনে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো বিয়ের ইভেন্ট বেশ দূরে। অমল তখন বলে সমস্যা নাই, তার এক কাজিনের কাছ থেকে একটা গাড়ি সে ম্যানেজ করে নিতে পারবে। ওদিকে দেখা যায় রিনুর অফিসে আড্ডা চলছিল, সেখানে তারা একটি গেম খেলছিল। সেখানে রিনুর এক কলিগ তাকে বলে যদি সুযোগ পাও তাহলে এই টিম থেকে কাকে বিয়ে করবে, কাকে খুন করবে আর কাকে ভাই বানাবে। রিনু তখন বলে সে তাহলে আদিকে বিয়ে করত। এসব কিছু পেছন থেকে আদি শুনতে পাচ্ছিল। সে সেখানে কোনো রিয়াকশন না দিলেও ওয়াশরুমে ঢুকে সে খুশিতে নাচতে থাকে, কারণ আদি রিনুকে প্রথম থেকে পছন্দ করে ফেলেছিল। এখন থেকে সে রিনুর সামনে আরও পারফেক্ট থাকা ট্রাই করতে থাকে। টিমের সবাই তাদের এক কলিগের বিয়েতে যাবে, সেখানে কি পারফর্ম করা যায় ভাবতে গিয়ে আদি আর রিনুকে লিড রোলে রেখে তারা পারফরমেন্স ঠিক করে। পরের দিন তারা বিয়েতে যায়। বিয়েতে তারা দারুণ টাইম পাস করছিল। কনের দাদা সেখানে আদিকে একটি স্ট্যাচুর সাথে পরিচয় করে দিতে গিয়ে বলে এই স্ট্যাচুটা তার দাদার আমলে তৈরি করা। ঠিক তখনই শচীন আর অমল একটা গাড়ি নিয়ে ঢোকে, কিন্তু শচীন ভুল করে ব্রেকের জায়গায় এক্সেলেটরে গিয়ে চাপ দেয়, যার ফলশ্রুতিতে গাড়িটা গিয়ে আঘাত করে সেই স্ট্যাচুর গায়ে, আর সেই স্ট্যাচুটা ধাক্কা দেয় আদিকে। আদি তখন সাথে সাথে নিচে পড়ে যায় আর তার উপরে পড়ে স্ট্যাচুটা। এরপর শচীন তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসে। আদি ব্যথা তো খুব বেশি একটা পায়নি, কিন্তু তার ইজ্জতের তো ভালোদা হয়ে গিয়েছে। সে চটে যায় শচীনের উপর। শচীনও তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। এরই মধ্যে সেখানে রিনু চলে আসে আর সেই ক্যাচালে অংশ নেয়। আর তখনই শচীন রিনুকে প্রথমবারের মতো দেখে। প্রথমবার দেখেই শচীনের রিনুকে অনেক ভালো লেগে যায়। গাড়ির অ্যাক্সিডেন্টের থেকে বিষয়টা গিয়ে মনের অ্যাক্সিডেন্টে গড়ায়। তখনই ওদের স্যার ঘটনাস্থলে চলে আসে। তখন সবাই জানতে পারে এরা তো বরের বন্ধু। তখন সেখানে থাকা সবাই ঝামেলা আর না বাড়িয়ে শচীন আর অমলকে সেখান থেকে যেতে দেয়। এরপর বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যায়। শচীন বারবার রিনুকেই ঘুরে ঘুরে দেখতে থাকে। শচীন তখন অমলকে বলে আমি তো এই রিনু মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি রে। একটু পরেই রিনুদের পারফরমেন্স শুরু হলে রিনু আর আদি চুটিয়ে কাপল ড্যান্স শুরু করে। অমল তখন শচীনকে বলে দেখে তো মনে হচ্ছে এই ছেলে ওর বয়ফ্রেন্ড। শচীন তখন অমলকে বলে এভাবে বলিস না ভাই, মাত্রই স্বপ্ন দেখা শুরু করেছি। এরপর ডান্স শেষ করে আদি আর রিনু ওদের সামনের সারিতেই বসে। এবার শচীন রিনুকে শুনিয়ে শুনিয়ে পেছন থেকে জোকস বলতে থাকে। শচীনের জোকস শুনে রিনু খুবই হাসতে থাকে। আদির এবার মাথা গরম হয়ে যায়, সে কি এখন শচীনের কাছে হেরে যাচ্ছে? আদি তখন তার ফোন থেকে গুগল করে কিছু জোকস পড়ে শোনায়, কিন্তু রিনু এসব জোকসে হাসে না, কারণ এগুলো অনেক পুরনো জোকস। আদির মাথা তো আরও গরম হয়ে যায়। এরপর সেখান থেকে রাগ করে উঠে চলে যায়। এরপর খানাপিনা শেষ হলে রিনু কার্তিকার সাথে বসে গল্প করছিল। তখন অমলকে সাথে নিয়ে শচীন সেখানে যায় তাদের সাথে ভাব জমাতে। ভাব অবশ্য ভালোই জমে। চারজন মিলে সেখানে আড্ডা দিতে থাকে আর এরই মধ্যে একজন আরেকজনের ব্যাপারে জানতে থাকে। শচীন তখন রিনুদেরকে জানায় সে খুব দ্রুতই চেন্নাই যাচ্ছে, কারণ হায়দ্রাবাদে থাকার আর কোনো কারণ পাচ্ছে না সে। রিনু তখন বলে সহমত ভাই, যেখানে থাকার কোনো কারণ পাওয়া যায় না সেখানে পরে না থাকাই ভালো। এরপর বিয়ের অন্যান্য কার্যক্রম শেষ হয়। এবার সবার ফেরার পালা। তখন কার্তিকা রিনুকে বলে তাদের সাথে আদি এবার ফিরতে পারবে না, কারণ তার অন্য একটা কাজ পড়ে গিয়েছে, তাকে সেখানে যেতে হবে। এখন টেনশনের বিষয় হচ্ছে কার্তিকা আর রিনু তাহলে কার সাথে হায়দ্রাবাদ যাবে। অন্যদিকে শচীন আর অমল তাদের গাড়ি নিয়ে বের হয়। গাড়ি স্টার্ট করার আগেই দেখা যায় শচীনের খুবই মন খারাপ, কারণ সে রিনুর সাথে তেমন একটা সময় পাস করতে পারেনি। তখনই সেখানে রিনু আর কার্তিকা চলে আসে।
কার্তিকে এসে অমলকে বলে, তোমরা কি আমাদেরকে হায়দ্রাবাদ পর্যন্ত লিফট দিতে পারবে? এখন আপনারাই ভাবুন দর্শক, এই কাকফাটা গরমে আপনি যদি মেঘনা চাইতে বৃষ্টি দেখা পান তো কেমন লাগবে? ঠিক তেমনই লাগছিল শচীন আর অমলের। খুশিতে গদগদ হয়ে তারা রিনু আর কার্তিকাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে রওনা দেয়। পুরো যাত্রাপথে তারা অনেক মজা করে। এই জার্নিতে সবাই সবার অনেক ভালো বন্ধু হয়ে যায়। এরপর হায়দ্রাবাদ পৌঁছে নেমে যাওয়ার আগে সবাই নিজেদের মধ্যে নিজেদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। শচীনের পর অমলকে বলে, সে আর হায়দ্রাবাদ ছেড়ে চলে যাচ্ছে না, এখানে থেকে যাওয়ার একটা কারণ সে পেয়ে গিয়েছে। এরপর রুমে গিয়ে শচীন অমলকে বলে, এইসব কোচিং করতে আমার আর ভাল লাগছে না, তুই তোর এখানকার এক আন্টিকে বলে আমার একটা জব নিয়ে দে, আর এই বাসাতেও আর থাকা যাবে না, কারণ রেনু বলেছিল তার এরিয়াতে ব্যাচেলর থাকার জন্য ভালো বাসা আছে, আমরা এখন ওদিকেই উঠব। পরের দিন আন্টির সাথে কথা বলে শচীনকে অমল একটা চাকরি ম্যানেজ করে দেয়। অমলের পর কার্তিকাকে টেক্সট করে জিজ্ঞেস করে তাদের এরিয়াতে কোনো ভালো বাসা আছে কিনা। কার্তিকা এরপর অমলকে একটি বাসার অ্যাড্রেস পাঠিয়ে দেয়। তখনই আদি অফিসে আসে, সে সেফটির জন্য অফিসের মেয়েদেরকে একটা স্প্রে গিফট করে। অন্যদিকে অমল আর শচীন নতুন বাসায় ওঠে। অমলের পর কার্তিকাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য তাকে ফোন করে। তখনই তারা জানতে পারে তাদের দুজনের বাসা একদম কাছাকাছি, চাইলেই তাদের জানালা থেকে দেখা সম্ভব। অমল তখন রেনুদেরকে চায়ের দাওয়াত দেয়, রেনুরা সেটা অ্যাকসেপ্টও করে। চা খেতে খেতে তাদের আড্ডা আরও জমে ওঠে। রেনু আর কার্তিকা শচীনকে জিজ্ঞেস করে, তোমার তো চেন্নাই যাওয়ার কথা ছিল, তাহলে গেলে না কেন? শচীন তখন তাদেরকে জানায়, আমার এখানেই জব হয়ে গিয়েছে, এজন্য আপাতত এখান থেকে আর কোথাও যাচ্ছি না। এরপর ওরা চলে যাওয়ার আগে শচীন রেনুদেরকে বলে, তোমরা যদি এই উইকেন্ডে ফ্রি থাকো তাহলে চলো পাবে যাই। রেনু আর কার্তিকাও তখন রাজি হয়ে যায়। ওরা চলে যাওয়ার পর অমল শচীনকে বলে, পাবে যাওয়ার দাওয়াত তো দিলি, তোর কাছে পাবে যাওয়ার টাকা আছে? শচীন তখন বলে, আমার কিছু জমানো টাকা আছে, আশা করি ওতেই হয়ে যাবে। এরপর উইকেন্ডে পাবে যাওয়ার জন্য রেডি হতে হতে কার্তিকা বলে, এসব অমল কি আমার জন্য করছে নাকি? আসলে কার্তিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই কার্তিকা ভাবে সে আজ অমলকে সব কিছু খুলে বলবে। তখনই রিনুর হঠাৎ করে মনে পড়ে, নিহারিকার কাছে তো বাইনোকুলার আছে, তাহলে চল বাইনোকুলার দিয়ে দেখি ওরা আসলে রেডি হয়েছে কিনা। ওরা তখন দেখতে পায় শচীন তাওয়াল খুলে নাচতে নাচতে গায়ে বাতাস লাগাচ্ছে। ঠিক তখনই নিহারিকা তাদের রুমে চলে আসে, সে বুঝতে পারে এরা সবাই পাবে যাচ্ছে। নিহারিকাও তখন তাদের সাথে যাওয়ার জেদ ধরে। তখন কার্তিকা শচীনকে ফোন করে বলে, তোমাকে আরও একটি ছেলেকে সাথে করে আনতে হবে, যাতে করে এরা সবাই কাপল এন্ট্রি নিতে পারে। এবার শচীন আর অমল বেশ টেনশনে পড়ে যায়। এবার ওদের প্ল্যান যাতে নষ্ট হয়ে না যায় এজন্য অমল তার কাজিনকে ধরে নিয়ে আসে। এরপর তারা ছয়জন মিলে পাবে ঢোকে। কার্তিকার ভয় ছিল অমল হয়তো আজকে তাকে প্রপোজ করবে। সে এক ফাঁকে অমলকে ডেকে নেয় আর তাকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। অমল তখন কার্তিকাকে জানায় তার জন্য নয়, সে আসলে শচীনের জন্য এসব করছে। অমল এখানে কার্তিকাকে বলে, যদি পারো তাহলে ওদের সেটিংটা করিয়ে দাও। কার্তিকা তখন অমলকে বলে, রেনুর সাথে শচীনের সেটিং তো অসম্ভব, রেনু সবসময় 10 বছর আগেরটা ভাবে, আর শচীন তো যখন যা মাথায় আসে তাই করে বসে। আর অফিসে তো রিউমারও আছে যে রেনু আর আদি বিয়ে করে ফেলতে পারে, আদির মতো ম্যাচিউর ছেলেই রেনুর পছন্দ। কার্তিকার মুখ থেকে এসব কথা শুনে শচীন সেন্টি খেয়ে যায়। মন খারাপ করেই সে পাপ থেকে চলে আসে। পরের দিন সকালে অমল শচীনকে বলে, মিশন রেনু তো ফেল, তাহলে এখন শচীনের চেন্নাই যাওয়াটাই ভালো। কিন্তু শচীন এত তাড়াতাড়ি যেতে চায় না, সে বলে সে নিজে একবার রেনুকে প্রপোজ করে দেখবে। ওদিকে অফিসে রেনুর জব পারমানেন্ট হয়, তাই খুশিতে রেনু পার্টি দিতে চায়। শচীনের রেস্টুরেন্টে ফোন করে রেনু বার্গার অর্ডার করে। শচীন খুশির ঠেলায় ঘুরতে ঘুরতে নিজেই বার্গার নিয়ে চলে যায় রেনুর অফিসে। শচীনকে এরকম পরিশ্রম করতে দেখে রেনু শচীনকে বলে, তুমি যদি আরও কোনো ভালো জব পেতে চাও তাহলে তোমার একটা রিজুমে তৈরি করে আমাকে দিও, আমি তোমার জন্য ট্রাই করে দেখব। এরপর বার্গার খেতে খেতে আদি বলে, এই বার্গার কোত্থেকে আনা হয়েছে? রেনু তখন বলে, শচীনের রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। এটা শুনে আদি বুঝতে পারে রেনু এখনও শচীনের টাচে আছে। আদির মাথা আবারও গরম হয়ে যায়, রাগে ক্ষোভে সে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে শচীন তার এক বন্ধুকে নিয়ে কলেজে যায় কিছু কাগজপত্র তুলতে। তখন শচীন তার ওই বন্ধুকে বলতে থাকে তার একটা গার্লফ্রেন্ড হয়েছে, দেখতেও সেই, আর বড় একটা কোম্পানিতেও জব করে। গল্প করতে করতে হঠাৎ করেই শচীন তার ফোন খুললে দেখতে পায় রেনু ট্রাভেলিংয়ের স্ট্যাটাস দিয়েছে। তখনই শচীন রেনুকে ফোন করে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। রেনু তখন তাকে বলে সে তার বাবা মায়ের কাছে যাচ্ছে। রেনু শচীনকে আরও বলে, গতকালকে সে যে শচীনের দেওয়া বার্গার খেয়েছে সেটা খেয়ে তার রীতিমতো লুজ মোশন শুরু হয়ে গিয়েছে। শচীন একটু ভেপাচেকা খেয়ে যায়। শচীনের পর রেনুকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। লোকেশন শুনে শচীন সেখানকার এক স্থানীয় বুড়িকে দিয়ে
আয়ুর্বেদ ওষুধ বানিয়ে রেনুর নেক্সট স্টেশনের দিকে ছুটে চলে। প্ল্যাটফর্মে দৌড়াতে গিয়ে শচীন পিছলে পড়ে যায়, যার ফলে তার ফোনের ডিসপ্লেটাও ভেঙে যায়। তবুও সে অনেক কষ্ট করে রেনুর কাছে পৌঁছায় এবং তাকে আয়ুর্বেদ ওষুধটা দেয়। সাথে সাথে ট্রেন ছেড়ে দেয় বলে রেনু আর সেখানে অপেক্ষা করতে পারে না। ট্রেনের ভিতরে গিয়ে রেনু শচীনকে কল দেয়। রেনু তাকে জিজ্ঞেস করে, তুমি বাসার দিকে রওনা হয়েছো কিনা। শচীন তখন তাকে বলে, আমি তো তোমার ট্রেনেই উঠে পড়েছি, ভাবলাম আমিও গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। রেনু তখন শচীনকে বলে, নেক্সট স্টেশনে নেমে তুমি আমার কামরায় চলে আসো। পরের স্টেশনে শচীন রেনুর কামরায় যায়। তখনই দেখা যায় আদি রেনুকে ভিডিও কল দেয়। রেনুর পাশে শচীনকে দেখে আদি আবারও রেগে যায়। সে রেনুকে বলে শচীনকে দূরে রাখতে, কিন্তু রেনু আদির কথার কোনো পাত্তা দেয় না। আদি আরও রেগে মেগে ফোন কেটে দেয়। এরপর রেনু আয়ুর্বেদ ওষুধটা খেয়ে নেয়। শচীন তখন রেনুকে বলে, হাজার হোক আদি তোমার বয়ফ্রেন্ড, ওর সাথে এভাবে কথা বলা ঠিক না। রেনু তখন বলে, বয়ফ্রেন্ড না, আদি ওর খুব ভালো একটা বন্ধু। এই কথা শুনে মনে লাড্ডু ফুটে শচীনের। এরপর রেনুর ঘুম পেয়ে গেলে সে শুয়ে পড়ে। শচীন তখন রেনুকে তার মনের সব কথা বলতে থাকে। সে রেনুকে বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, এজন্যই তোমার ট্রেনে উঠেছি। তোমার সামনে এসব বলার সাহস নেই আমার, তাই এখন বলছি। এরপর শচীনের স্টেশন চলে আসে। শচীন নেমে যাওয়ার আগে রেনু তাকে বলে সামনে তার বার্থডে। সে শচীনকে ইনভাইট করে বলে, তুমি অবশ্যই আসবে। শচীন এরপর আসবে বলে নেমে যায়। শচীন যে রেনুকে ওষুধ দিয়েছিল তাতে রেনু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। এরপর রেনু শচীনকে থ্যাঙ্কস দিয়ে টেক্সট করে। এভাবে করে তাদের যোগাযোগ আরও বেড়ে যায়। ইনবক্সে তারা নিজেদের ছবিও শেয়ার করতে থাকে। এবার এক পর্যায়ে বোঝা যায় রেনুও হয়তো শচীনকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। কিছুদিন পর শচীন অমলকে নিয়ে রেনুর বার্থডে পার্টিতে যায়। যাওয়ার পথে অমলকে সে নতুন একটা ফোন দেখিয়ে বলে, আমার ফোনটা ভেঙে গিয়েছে, এজন্য রেনু আমাকে একটা ফোন দিয়েছে। তো এরপর পার্টিতে গিয়ে দেখা যায় আদি সেখানে আগে থেকে হাজির, আর রেনুর বাবা মাও এসেছে হায়দ্রাবাদ ঘুরতে। আদি সেখানে রেনুর বাবা মাকে ইমপ্রেসড করতে উঠে পড়ে লাগে। ওদিকে শচীন রেনুকে একটা গিফট দেয়, সেটা বেশ পছন্দও করে রেনু। পরের দিন অফিসের স্টাফদের নিয়ে রেনু ও তার বাবা মা মিলে হায়দ্রাবাদ ঘুরতে বের হয়। সেখানে রেনু শচীন আর অমলকেও রেখে দেয়। তো বুঝতেই তো পারছেন আদি ব্রো এবারও খেপে টেপে একাকার, যদিও শচীনরা খুব এনজয় করে ঘুরতে থাকে। এরপর একদিন শচীনের সাথে বসে রেনু শচীনের রিজুমে তৈরি করে দিচ্ছিল। শচীন এবার রেনুকে মনের কথা বলে দেয়। প্রথমে তো রেনু ভাবে শচীন হয়তো মজা করছে, কিন্তু শচীনের চেহারা দেখে রেনু বুঝে ফেলে ঘটনা তো সিরিয়াস। শচীন তখন রেনুকে বলে, তুমি আমাকে এত কেয়ার করো, আমাকে নিয়ে ভাবো, আমার মনে হয় তুমি আমাকেও ভালোবাসো। রেনু তখন শচীনকে জানায় সে শচীনকে শুধুমাত্র একটা ভালো বন্ধু হিসেবেই জানে, এর বেশি কিছু নয়। এই কথা শুনে শচীনের মন ভেঙে যায়, সে উঠে চলে যায়। এরপর রেনু বাসায় ফিরলে কার্তিকা তাকে জানায় তাকে এই বাসা ছেড়ে দিতে হবে, বেঙ্গালুরুতে তার হবু স্বামীর সাথেই তাকে সেটেল হতে হবে। এবার রেনুও মন খারাপ করে ফেলে, তার বেস্ট ফ্রেন্ডও তাকে ছেড়ে চলে যাচ্ছে। পরের দিন অফিসে আদির কাছে রেনু একটি কাজের হেল্প নিতে যায়, কিন্তু এখানে আদি রেনুকে হেল্প করে না। সে বুঝতে পারে শচীনের সাথে ক্লোজ হওয়া নিয়ে আদি রেগে আছে। পরের দিন সন্ধ্যায় রেনু শচীনের সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে যায়। রেনু তখন শচীনকে জানায় তাদের আর যোগাযোগ না রাখাই ভালো, ফ্রেন্ডশিপের মাঝে প্রেম ইস্যু হলে যোগাযোগ রাখা ঠিক না। কিন্তু শচীন তখনও তাকে বোঝায় সে রেনুকে কতটা ভালোবাসে। রেনু তখন তাকে বলে, ধরে নাও আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছি, আর তোমার জন্য তো এটাই প্রথম রিজেকশন না। শেষের কথাটা শুনে শচীন অবশ্য একটু বেশিই কষ্ট পেয়ে যায়। সে রেনুর ফোনটা তাকে ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রুমে এসে শচীন অনেক কান্নাকাটি করে। পরের দিন রেনু শচীনের বাসায় যায় তার ফোন ফিরিয়ে দিতে, কিন্তু অমল রেনুকে জানায় শচীন তো সকালেই চেন্নাই চলে গিয়েছে, তুমি ওর রিজেকশন নিয়ে খোটা দিয়েছ, এটাও নিতে পারেনি। চেন্নাই গিয়ে মোটামুটি একটা কাজ ম্যানেজ করে শচীন সেখানে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রেনু তার কাজে ব্যস্ত থাকলেও সে মনোযোগ রাখতে পারে না, একা একা মনে হয় নিজেকে। সে শচীনকে কল করলেও শচীন তার কল রিসিভ করে না। এর মধ্যেই কার্তিকার বিয়ের তারিখও ঠিক হয়। সে রেনুর পাশাপাশি শচীন আর অমলকেও ইনভাইট করে। শচীন আর অমল ওই পার্টিতে গেলে রেনু ওদেরকে দেখতে পায়। রেনু তখন শচীনের কাছে গিয়ে তার হালচাল জিজ্ঞেস করে। শচীন তখন তাকে জানায় তার ইউকে ভিসা লেগে গিয়েছে, সে খুব শীঘ্রই ইউকেতে চলে যাচ্ছে। এটা শুনে রেনুর মুখ ভার হয়ে যায়। রেনু এরপর শচীনকে জিজ্ঞেস করে সে তার কল কেন রিসিভ করে না। শচীন তখন রেনুকে বলে, তুমি তো বলেছিলে আমাদের মধ্যে আর কথা হওয়া উচিত নয়। আদিও তখন ওই পার্টিতে ছিল। আদি শচীন আর অমল মিলে রেনুকে নিয়ে কথা বলতে থাকে। শচীন এক পর্যায়ে আদিকে বলে, তুমিও খুব বেশি স্বপ্ন দেখো না, রেনু তোমাকেও ভালোবাসে না। আদি তখন আবারও খেপে যায়। সেখানে তাদের মাঝে বড়সড় একটা ঝগড়া লেগে যায়। চলে যাওয়ার আগে আদি শচীন আর অমলকে বলে সে এর প্রতিশোধ অবশ্যই নেবে। এদিকে শচীন আর অমল লালপানিতে গলা ডুবিয়ে ওখানেই শুয়ে পড়ে।
রেনুয়ের পর ওখানে এসে শচীনকে তুলতে চায়, কিন্তু কার্তিকা এসে রেনুকে নিয়ে যায়। পরের দিন অমল শচীনকে এয়ারপোর্টে দিয়ে আসতে বের হয়। ঠিক তখনই রেনুকে সাথে নিয়ে কার্তিকা এসে বলে, আমরাও কি যেতে পারি? ওদেরকে তখন সাথে করে নিয়ে নেয় অমল। পেছন থেকে আদি একটি গুন্ডা বাহিনী নিয়ে ওদেরকে ফলো করতে থাকে। সে আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে এয়ারপোর্টে যাওয়ার আগেই সে অমল আর শচীনকে সাইজ করবে। গাড়িতে বসে রেনু শচীনকে জিজ্ঞেস করে, তুমি ইউকেতে যেতে চাও কেন? আমি চাই তুমি এখানেই থাকো। ঠিক তখনই অমল খেয়াল করে একটা গাড়ি তাদেরকে অনেকক্ষণ ধরেই ফলো করছে। অমল তখন সাথে সাথে গাড়ির গতি বাড়িয়ে দেয়। পেছনের গাড়িটাও গতি বাড়িয়ে তাদেরকে ধরতে আসে। শ্বাসরুদ্ধকর এই অবস্থাতে রেনু চিৎকার করে বলতে থাকে সে শচীনকে ভালোবেসে ফেলেছে। শচীনের কেয়ার করতে তার অনেক ভালো লাগে। শচীনের সাথে কথা না বলে সে থাকতে পারে না। এর মধ্যে পেছন থেকে ফলো করা গাড়িটা তাদের সামনে এসে পড়ে। আদি আর তার সাথে থাকা গুন্ডারা যখন শচীনের উপর অ্যাটাক করে, তখনই রেনু তাদের উপর পেপার স্প্রে মেরে দেয়। যে পেপার স্প্রেটা আদি রেনুকে গিফট করেছিল সেটাই আজ তার উপর অ্যাপ্লাই করা হলো। বাকি গুন্ডারা এরপর আদিকে ধরাধরি করে গাড়িতে তোলে। শচীনরা এরপর এয়ারপোর্টে পৌঁছে যায়। চলে যাওয়ার আগে শচীন রেনুকে জানায় সে এখনও রেনুকেই ভালোবাসে। রেনু তখন শচীনকে বলে, আমি তোমার ইউকে যাওয়া আটকাবো না, তোমার ওখান থেকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। সেই পর্যন্ত আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করব। তুমি শুধু আমাকে ভালোবাসলেই হবে, শচীনের পর রেনুকে ভালোবাসি বলে জড়িয়ে ধরে। এরপর সে তার ক্যারিয়ার বিল্ড আপ করতে ইউকে চলে যায়। এরপরের সিনে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। আমাদেরকে সেই রাতের কথা দেখানো হয়, সেই রাত যখন রেনুর লাইফ পার্টনার চুজ করতে নিহারিকা বিয়ারের ক্যান ফেলেছিল। ক্যানটা আসলে ওই দিন শচীনের উপরেই পড়েছিল, কিন্তু পাশ থেকে চিৎকার করেছিল ওই বুড়োটা। অর্থাৎ রেনু আর শচীনকে আসলে কিসমতে মিলিয়ে দিয়েছিল। এখানে এসেই এই মুভিটি শেষ হয়ে যায়। আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন আগামীতে দেখতে চান বা এই ধরনের সিনেমা নিয়ে আরও কাজ করব কি না সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।